নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। বাইরে থেকে আসা করোনা রোগীদের মৃতদেহ এনে এলাকায় শ্মশানে দাহ করতে দেওয়া হবে না বলে বিক্ষোভ এলাকায়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বারুইপুরের জোড়া মন্দির এলাকার ঘটনা। বারুইপুর কল্যাণপুরের পুরন্দরপুর মঠ জোড়া মন্দির শ্মশানঘাটে করোনা রোগীদের মৃতদেহ বাইরে থেকে এনে দাহ করা হচ্ছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে এলাকাবাসীর অগোচরে বাইরে থেকে করোনা আক্রান্ত রোগীদের মৃতদেহ এনে পোড়ানো হচ্ছে, আর সেই অভিযোগেই উত্তাল শ্মশান সংলগ্ন এলাকা। রাস্তা আটকে চলে বিক্ষোভ। আসুন দেখে নিন কী পরিস্থিতির সৃষ্টি হলো এলাকায়। ঠিক আছে, তো বাইরে থেকে যেমন আপনার আপনার এই সমস্ত ঝোলা ঝোলা হাটের থেকে সমস্ত পেশেন্ট রাতের অন্ধকার পুরী দিয়ে চলে যাচ্ছে, এটাই আমাদের যাচ্ছে। বাইরের বডি আছে, সেই আমাদের করোনা আক্রান্ত বিষয়ে অনেক বডি কিভাবে আসে আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। সেই জন্য গ্রামবাসীর আবেদন যে এখানে আমাদের এখন বাইরে কোনো বডি যাতে না পড়াতে দেওয়া হয়, কারণ এখানে একটা স্কুল আছে, কলেজ আছে এবং গ্রামবাসীরাও আছেন। সবার স্বার্থেই আমি বলছি আমাদের একটা সিদ্ধান্ত নেব যে মিটিংয়ে যে এখানে যেন কোনো বাইরের বডি না পড়ানো হয়। যতদিন না এই করোনা বা লকডাউন উঠে যাবে, করোনা সংক্রান্ত ভয় থাকবে না, ততদিন আমাদের এই নিয়মটা নিয়মমাফিক এই বডি এইভাবে পড়ানো হবে। এটা নির্দেশিকা দেবেন? হ্যাঁ, আপনারা কি কোনো নোটিশ করবেন? আমরা একটা ওই যে আমাদের কমিটির সঙ্গে বসে বসে আমরা কালকেই একটা নোটিশ করে দেবো। আপনার নামটা বলবেন? আমি কল্যাণপুর পঞ্চায়েতের প্রধান রূপসানা লস্কর।